নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ইউনিকর্ন। তো গাইস, এই ভিডিওতে আমরা কথা বলবো ইন্ডিয়া বনাম পাকিস্তান ম্যাচ নিয়ে। ইন্ডিয়া পাকিস্তান ম্যাচে ইন্ডিয়া কী টাইপের প্লেইং ইলেভেন নিয়ে বা কী ধরনের দল নিয়ে নামতে পারে সেটাই আমাদের এই ভিডিওর মেন আলোচনার টপিক। তো সেখানে 9th June রবিবার দিন সন্ধে 8টা থেকে কিন্তু ইন্ডিয়া নামতে চলেছে পাকিস্তানের সঙ্গে। যদিও তার আগে পাকিস্তানের আজকে একটা খেলা আছে, উল্টো দিকে ইন্ডিয়া কিন্তু প্রথম ম্যাচটা আয়ারল্যান্ডের সঙ্গে ভালোভাবেই জিতেছে। তো এবার এই পাকিস্তানের এগেনস্টে ম্যাচটাই ইন্ডিয়ার প্লেইং ইলেভেন কী হতে পারে সেটা আমাদের আলোচনার টপিক। তো সেই নিয়ে আলোচনা করবো, লাস্ট অব্দি দেখতে থাকো ভিডিওটা। যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওটাকে লাইক করে দিও, শেয়ার করে দিও, আমাদের চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও। তো ইন্ডিয়া বনাম পাকিস্তান ম্যাচটা কিন্তু হতে চলেছে নিউ ইয়র্কে। যদিও পাকিস্তান আজকে যে ম্যাচটা খেলবে সেই ম্যাচটা কিন্তু অন্য স্টেডিয়ামে খেলবে, বাট ইন্ডিয়া কিন্তু নিউ ইয়র্কের পিচ কীরকম সেটা দেখে নিয়েছে আয়ারল্যান্ডের এগেনস্টে। এবং নিউ ইয়র্কের এখন অবধি যা পিচ দেখেছি সেটা কিছুটা ভয়ঙ্কর পিচ। ক্রিকেটের জন্য একদম আদর্শ পিচ, ভালো ক্রিকেটের জন্য সেটা হয়তো বলা যায় না, বোলার্সদের কাছে অ্যাডভান্টেজ অবশ্যই আছে, বাট এমন পিচ যেখানে প্লেয়াররা ইনজিওর্ডও হয়ে যেতে পারে, তো একটুখানি ডেঞ্জারাস পিচ আছে। এবং সেই জায়গাতে আমরা আলোচনা করেছিলাম যে ইন্ডিয়ার বেস্ট প্লেইং ইলেভেন কী হতে পারে, এবং সেখানে ইন্ডিয়ার যেটা বেস্ট প্লেইং ইলেভেন আলোচনা আমরা করেছিলাম সেটা প্রায় মিলে গিয়েছিল যে লাইন আপ নিয়ে আয়ারল্যান্ডের এগেনস্ট ইন্ডিয়া নেমেছিল, শুধুমাত্র কুলদীপ যাদব খেলেনি। এবার দেখো, কুলদীপ যাদব হয়তো ইন্ডিয়ার এই স্কোয়াডে বুমরার পর সবথেকে বেস্ট বোলার, যেটা আমার পার্সোনালি মনে হয়। কিন্তু তারপরেও কুলদীপকে ইন্ডিয়া খেলাতে পারেনি শুধুমাত্র পিচ কন্ডিশনের জন্য। যখন ওয়েস্ট ইন্ডিজে যাবে বা অন্য কোনো মাঠে যাবে কুলদীপ 100% খেলবে, বাট নিউ ইয়র্কের এই মাঠে কিন্তু কুলদীপের খেলা নিয়ে প্রশ্নচিহ্ন থাকছে। কারণ যে টাইপের পিচ আমরা দেখছি সেখানে কিন্তু রীতিমতো ফাস্ট বোলারদের জন্যই সাহায্য আছে, এবং কুলদীপের রেকর্ডও পাকিস্তানের এগেনস্টে খুব ভালো, বাবর আজমদের এগেনস্টে খুব ভালো বোলিং করে। তবে সেই সব কিছুর পরও হয়তো কুলদীপকে ইন্ডিয়া এই পাকিস্তান ম্যাচেও খেলাতে পারবে না। যে টাইপের স্পাইস পিচের মধ্যে আছে সেখানে ফাস্ট বোলাররা বেশি ভালো বোলিং করবে, এবং সেই জায়গাতেই কিন্তু বোলিং অ্যাটাকটা আই থিঙ্ক সেমই থাকবে। সেই জায়গাতে 4টে প্রপার ফাস্ট বোলিং অপশানের সঙ্গে টিম ইন্ডিয়া যেতে চাইবে, যেখানে জসপ্রীত বুমরা, অর্শদীপ সিং তারা তো থাকবেই, তার সঙ্গে সঙ্গে মোহাম্মদ সিরাজও সম্ভবত খেলবে, এবং ফোর্থ ফাস্ট বোলার হিসেবে কিন্তু অলরাউন্ডার হিসেবে হার্দিক পান্ডিয়া খেলবে, ইভেন শিবম দুবে সেও আছে ফিফথ ফাস্ট বোলিং অপশান। তো সেই জায়গাতে যেটার চান্স সব থেকে বেশি সেটা হচ্ছে ইন্ডিয়া যে লাইন আপ নিয়ে আয়ারল্যান্ডের এগেনস্টে নেমেছিল সেই লাইন আপ নিয়ে যেতে পারে। বাট আমার ব্যাটিংয়ে একটা চিন্তার জায়গা হচ্ছে যে ইন্ডিয়ার মিডিল অর্ডার কি পাকিস্তানের পেস বোলিংটাকে ভালো করে ফেস করতে মানে পারবে, যদি তাড়াতাড়ি বিরাট বা রোহিতের মতো প্লেয়াররা আউট হয়ে যায়। কারণটা হচ্ছে কিন্তু পাকিস্তানের কাছেও কোয়ালিটি পেস অ্যাটাক আছে, এবং যেটা বলছিলাম যে এই টাইপের পিচ যখনই হবে একটা ভালো টিম আর একটা কমা টিমের মধ্যে কিন্তু পার্থক্য কমে যাবে, সেম এই ম্যাচটাই কিন্তু ভারত পাকিস্তানের মধ্যে পার্থক্য কমে যাবে। ওভারঅল নর্মাল পিচে ভারত অনেক বেটার টিম, বাট এই টাইপের পিচে কিন্তু পাকিস্তানও যথেষ্ট ডেঞ্জারাস হতে পারে, পাকিস্তানের কাছেও অ্যাডভান্টেজ থাকবে, এবং হতে পারে পাকিস্তানও কিন্তু 4টে কোয়ালিটি ফাস্ট বোলার নিয়ে নেবে গেল যারা এই টাইপের পিচ থেকে কিন্তু অনেক সুবিধা পেতে পারে। শাহিন শাহ আফ্রিদি, হ্যারি শরফ, নাসিম শাহ এবং তার সঙ্গে মোহাম্মদ আমির। আমি তো পাকিস্তানের কোচ হলে এই পিচে এই 4টে কোয়ালিটি ফাস্ট বোলারকে একসাথে নামিয়ে দিতাম, যে কোনো টিমের জন্য এই বোলিং অ্যাটাকটা ডেঞ্জারাস হতে পারে। তো সেই জায়গাতে কিন্তু পাকিস্তান হয়তো সেটাই করতে পারে নিউ ইয়র্কের মাঠে গিয়ে, আজকে অন্য মাঠে খেলা আজকে নাও করতে পারে, বাট ইন্ডিয়ার সামনে কিন্তু এই কাজটা করতে পারে। এবং সেই কোয়ালিটি ফাস্ট বোলিংয়ের সামনে শিবম দুবের মতো প্লেয়ার কতটা ইফেক্টিভ হবে সেই নিয়ে একটু চিন্তা থাকছে। কারণ এই টাইপের কঠিন পিচে কোয়ালিটি ফাস্ট বোলিংয়ের সামনে কিন্তু ভালো টেকনিকের দরকার হয়, এবং হয়তো এই সময় আমরা কেএল রাহুলকে মিস করছি। এতদিন ভাবতাম যে টি20তে কেএল রাহুল কেন যাচ্ছে, এত স্লো খেলে, বাট এই টাইপের পিচগুলোতেই কেএল রাহুলের মতো প্লেয়ারকে দরকার হয়। তবে সেই জায়গাতেই শিবম দুবে ইন্ডিয়ার মিডল অর্ডারে খেলবে আমি জানি না, শিবম দুবে ভালো খেলে দিলে তো ভালোই, বাট তার টেকনিক দেখে একটু ভয় লাগছে। তো সেখানে যদি তার জায়গাতে সঞ্জু স্যামসনকে নিয়ে আসার কথা ভাবে সেটাও একটা প্ল্যানিং হতে পারে, বাট সেই জায়গাতে শিবম দুবে অলরাউন্ডার, ফিফথ বোলিং অপশানটাও দিচ্ছে যদি একটা দুটো আরও ফাস্ট বোলিংয়ের ওভারের দরকার পড়ে, তো তার সঙ্গে যাবার চান্সটাই বেশি। বাট আমি এই অপশানটাও রাখবো, যদি ইন্ডিয়ান টিম ম্যানেজমেন্ট ভাবে যে কঠিন পিচ সেখানে টেকনিক্যালি স্ট্রং ব্যাটসম্যান দরকার, সেখানে কিন্তু সঞ্জুকেও 5 নম্বরে খেলানো যেতে পারে। সেই জায়গাতে ইন্ডিয়ার যেটা পসিবল প্লেইং ইলেভেন পাকিস্তানের এগেনস্ট হতে পারে সেটা হচ্ছে যে অবশ্যই রোহিত শর্মা এবং বিরাট কোহলি ওপেন করবে, দেন 3 নম্বরে ঋষভ পন্থ, 4 নম্বরে সূর্যকুমার যাদব, 5 নম্বরে শিবম দুবেই খেলবে, বাট আমি তার পাশে সঞ্জুর অপশানটাও রাখছি, দেন 6 নম্বরে হার্দিক পান্ডিয়া, 7 নম্বরে অক্ষর প্যাটেল, 8 নম্বরে রবীন্দ্র জাদেজা, 9 নম্বরে জসপ্রীত বুমরা, 10 অর্শদীপ সিং এবং 11 মোহাম্মদ সিরাজ। এই প্লেইং ইলেভেন নিয়েই কিন্তু পাকিস্তানের এগেনস্ট টিম ইন্ডিয়া নামবে, যদি না পিচে বিশাল কিছু পরিবর্তন হয়ে যায়, তবে মনে হচ্ছে না সেটা হবে, ফলে কুলদীপের খেলার চান্সটা থাকছে না এই ম্যাচেও। তো সেই জায়গাতে এই টাইপের প্লেইং ইলেভেনে ইন্ডিয়ার হতে চলেছে পাকিস্তানের এগেনস্টে ম্যাচে। টিমটাও অবশ্যই ব্যালেন্স লাগছে, 8 অব্দি যেহেতু ব্যাটিং আছে এবং তার সঙ্গে সঙ্গে খান সাথে বোলিং অপশান আছে শিবম দুবেকে নিয়ে, ফলে অবশ্যই অপশান তো আছে। নিউ ইয়র্কের পিছে এটাই এক্সপেক্টেড থাকবে যে তোমার বুমরা, সিরাজ, অর্শদীপ এবং হার্দিক মিলে 15টা ওভার তো অ্যাটলিস্ট দিয়ে দেবে, 16টা দিয়ে দিলে তো আরও ভালো, বাকি 4-5টা ওভার দুবে, জাদেজা এবং অক্ষর মিলে সামলে দেবে। তো সেখানে বোলিংয়ে অপশান আছে,
বাট ব্যাটিংয়ে মিডিল অর্ডার সূর্যকুমারের একটু অফ ফর্ম এবং শিবম দুবে কী করবে সেইগুলো নিয়ে একটু চিন্তা থাকছে। মিডিল অর্ডার নিয়ে কিন্তু অবশ্যই চিন্তা থাকছে, সেখানে বিরাট রোহিতদের ওপর কিন্তু বড় দায়িত্ব থাকবে এবং ঋষভ পন্ত শেষ দুই ম্যাচে যেই ফর্মটা দেখিয়েছে সেটা কন্টিনিউ করলে খুবই ভালো। সূর্য নিজের ছন্দে থাকলে তো কোনো কথা হবে না, বাট সেখানে সূর্য একটু স্ট্রাগল করছে, দুবে কী করবে সেই নিয়েও একটু চিন্তা থাকছে। তো সেখানে অবশ্যই একটা কোয়ালিটি ম্যাচ হবে এবং হয়তো লো স্কোরিং ম্যাচ হতে পারে। তো একটা ডিটেল প্রিভিউ আসবে পাকিস্তানের ম্যাচটা হয়ে যাক কাল পরশু করে। তো চ্যানেলের সঙ্গে যুক্ত থেকো, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। এই ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক এবং শেয়ার করতেও ভুলো না। তো চলো গাইস, এই ভিডিওতে এই পর্যন্তই, বাই বাই।